যতই স্লো গাড়ি চালায় কিন্তু কিছু কিছু ভদ্র ড্রাইভার আছে, সিএনজি চালক, রিক্সা চালক, ট্রাক আলার আছে, এরা সুন্দর মতো আইসে পানিটা একটু স্পর্শ করে ভালোবাসা দেওয়া যায়। হুম, কই যাবে তোমরা? কোন দোকানে? একটু সামনে যাই। ও মাই গড, কই যাবে তোমরা? কোন দোকানে? একটু সামনে যাই। আসসালামু আলাইকুম, ইটস মি রফিকুল ইসলাম সাদী অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি বের হয়েছি জুম্মার নামাজ পড়ে, সাদমার নানু বাড়ি যাবো। সামনে দিয়ে সব চালা। এই ওঠো ওঠো, এই আস্তে আস্তে, তুমি উঠবা জানা নেই, আরেকদিন উঠাবো না তোমারে। না না না, বসছো তোমরা? আই হাই, কই যাবে তোমরা? আমি জুম্মার নামাজের পরে বেরিয়েছি, একটু সাদমার নানু বাসা যাব। আমার সামনে এই সব চালাগুলো পড়ছে, তো ওদের দেখে একটু ক্যামেরাটা অন করলাম। আমি ভাবছি মেন রোড থেকে শর্টটা নিব, বাট ওরা যা পাগলামি শুরু করছে। ওরা নাকি ওদের আঙ্কেলের দোকানে যাবে, সো ওখানে ওদেরকে নামাই দেবো। এই যে দোকানে, বাবা কি বৃষ্টি হয়েছে আজকে। নামো নামো, আস্তে আস্তে নামো। এই ভাড়া দিয়ে যাও, ভাড়া দিব না। ওকে, তো রাইট নাও বাজে 3:32, আর আমি আছি আমার নিজের এলাকায়। আজকে অনেক বৃষ্টি হয়েছে, তো আমার ভয় লাগতেছে যে সাদা পায়জামা পরছি কিন্তু বৃষ্টিতে কাদা আমার তো পুরো পায়জামা নষ্ট করে দিবে। কারণ আমরাই যতই স্লো গাড়ি চালাই কিন্তু কিছু কিছু ভদ্র ড্রাইভার আছে, সিএনজি চালক, রিক্সা চালক, ট্রাক আলার আছে, এরা সুন্দর মতো আইসে পানিটা একটু স্পর্শ করে ভালোবাসা দেওয়া যায়। কথাটা ঠিকই বলেছেন। ওদের যন্ত্রণায় গাড়িতে উঠে দোয়া পড়তে ভুলে গেছিলাম। সুবহানাল্লাহি সাখখার লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বৃষ্টির কারণে রাস্তাটা একবারে মানে ভিজা গেছিল, এখন অনেক ক্লিন। এই জায়গাটা কি করতেছে এটা আমি তো বুঝতেছি না, 2-3 দিন ধরে দেখতেছি এই কাজগুলো করতেছে। আমার সবর কারো, ইয়াস। তো মূলত আমি বের হয়েছি, আজকে যাব হলো সাদমানের নানু বাসায়। সাদমান ওর নানু বাসায় গেছে, সো ওদেরকে আজকে নিয়ে আসবো অ্যান্ড একটু ঘুরায় নিয়ে আসবো। অনেকদিন ধরে ওদেরকে নিয়ে কোথাও বের হওয়া হয় না, সেই কক্সবাজার থেকে আসছি, দেন আর কোথাও ওদের নিয়ে বের হয়নি। আমি ঘুরছি, আমি তো অলওয়েজই ঘুরি। পলাতে ওদের এসে পড়ছি, এখানে প্রচণ্ড জ্যাম, সো মেবি বাম দিকটা ঢুকলে আমার জন্য রাইট হবে, কারণ ডান দিক দিয়ে বৃষ্টির পানি দিয়ে ওখানে রাস্তাটা জমাট হয়ে যায়। রাস্তার কাজটা কবে ঠিক হয়ে যায় না। সো এখন আমি অক্ষশিলা বিদ্যালয়ের যে গলিটা এখান থেকে ঢুকে যাব। এই রাস্তাটা দিয়ে আগে কোচিং করতে যেতাম, সো অনেক স্মৃতিময় রাস্তা, অনেক আগের রাস্তা। রাস্তাটা এখন ভালো আছে কিন্তু আগে এমন ছিল না, আগে ঢালাই ছিল না, আগে ছিল পাথরের, মানে ইটের ছোট ছোট ইট ছিল। এখান দিয়ে প্রতিদিন বিকালে বিকালে আমার হাঁট চলা হইতো, বাসায় যেতাম এখান দিয়ে, আসতাম এখান দিয়ে, তো এখানে আর তেমন আসা হয় না, কারণ এখন তো আর স্টুডেন্ট নাই আমি। এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, মানে এই রাস্তাটা দেখতেও চমৎকার, অসাধারণ একটা রাস্তা। অ্যান্ড এটা মানে আপনি একটু সামনে গেলে দেখতে পারবেন যে সেই রকম একটা ভিউ আসে। ঢাকার মধ্যে যখন আপনি নিরালা একটু ঘুরতে চান, যে এমন একটা জায়গায় যাবো যেখানে গ্রামের ফিল পাওয়া যায়,
চাইলে এই জায়গায় আসতে পারেন, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে এই জায়গাটা অনেক ভালো লাগে। আগে এত সুন্দর ছিল না, বাট এখন মানে রাস্তাটা হওয়ার পরে অনেক সুন্দর লাগে। এখানে আমার কি যেন হইতেছে, ওয়াও, চলেন একটা ভিউ দেখে আসি। গুড, ও মাই গড, বেলনা বাজার 2.4 কিলোমিটার, ওয়াও, অস্থির লাগে আমার কাছে। এই যে একটা কর্নারিং হয় সেই, আজকে আকাশটা অনেক ভারী, মেবি বৃষ্টি হতে পারে, কারণ আমার হাতে অলরেডি 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। জানি না যে আল্লাহ বৃষ্টি যেন না হয়, কারণ বৃষ্টি দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হইলে আমি আর শ্যুটটা কন্টিনিউ করতে পারবো না। কালকে রাতে একটা ঘটনা ঘটছে, সেটা হয়েছে আমি যখন আমার দোকানটা অফ করে বের হয়েছি রাত 10টা বাজে, সো ভালো ওয়েদারও ভালো, বাট দেখতেছিলাম যে আকাশটা চমকাইতেছিল। তো আমি 10টা বাজে বের হয়েছি, বের হওয়ার পর একটা মিটিং ছিল, মিটিংটা কন্টিনিউ করার পরে আপনার রাত তখন বাজে 11টা। সো 11টা বাজে যখন বাসায় গেছি, বাসায় যাওয়ার 2 মিনিট আগে দেখি কি প্রচণ্ড রকমের বৃষ্টি, আর এমন বৃষ্টি, ওরে ভাই, বৃষ্টির কারণে মানে আমি 1 মিনিটের রাস্তাও না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি পুরো ভিজে গেলাম। আমি বলি যে নতুন একটা সাদা পাঞ্জাবি পরছিলাম, শেষ পুরো পাঞ্জাবিটা ভিজে, মানে একবারে অবস্থা খারাপ। এই জন্য আমার মাঝে মাঝে বৃষ্টি অনেক ভয় লাগে। এই রাস্তাটা আমার খুব অনেক ভালো লাগে, খারাকান্দির রাস্তা খুবই চমৎকার। আসসালামু আলাইকুম, জীবনের গতি পথ থমকে যাবে, নিঃস্ব হব আমি, সেদিন আমার কেউ হবে না আপন, আমল ছাড়া সাথী, আল্লাহ আল্লাহ ক্ষমা করো তুমি। সামনে সিফাতের মাদ্রাসা, আমার ভাগিনা ওই মাদ্রাসায় পড়ে, খারাকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা। এখন আমি খারাকান্দি বাজারে ঢুকে পড়ছি, এটা হচ্ছে খারাকান্দি বাজার। বাজারটা ছোট তবে অনেক পুরনো, অনেক আগের বাজার। কি অবস্থা, এখানে ব্রিজ আছে, ব্রিজটা ভেঙে ফেলেছে, এখন পাশে আরেকটা ব্রিজ এসেছে, একটু দেখাই আপনাদের অ্যাডভেঞ্চার একটা জিনিস। এই যে দেখেন ব্রিজে কাজ চলতেছে, অনেকদিন যাওয়া এইভাবে আছে, তবে এই ব্রিজটা হওয়া তো অনেক ভালো হবে। আগে অনেক ছোট্ট একটা ব্রিজ ছিল, দাঁড়া থাকতে হতো। সো এখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না, কারণ ওনার বাসার সামনে আমি এসে পড়ছি অলরেডি। সো বাস থেকে বের হয়ে আবার ভিডিওতে আসতেছি। A few moments later, সাদমান নিয়ে আসছি, এই যে এখন সাদমান আমার সামনে বসা, ওর দেখা যেতেছে, এই যে আয়নাতে লুকিং গ্লাস একটু দেখাই। আর এই মুহূর্তে বৃষ্টিও পড়তেছে, বুঝতেছি না যে আজকে ব্লগটা কি কন্টিনিউ করতে পারবো কিনা, মানে ভিজে যেতেছে অলরেডি, সো একটু ভয়ে আছি, দেখি তারপর যতটুকু পারবো ভিডিওটা কন্টিনিউ করব। বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে, মনে হইতেছে না ভিডিওটা কন্টিনিউ করতে পারবো। যাই হোক, এইভাবে শর্ট ব্লগগুলো আর আসতে থাকবে নেক্সট টাইম। সো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।